হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজকে আমি আপনাদের অবশিষ্ট বাসি টুটি দিয়ে সবচেয়ে সহজে দুর্দান্ত স্বাদের একটি বিকেলের নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা যেমন সহজ, উপকরণও খুব কম লাগে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন, খেতে অনেক বেশি মজার হয়। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দুইটি মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এরকম একটি চিকন গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নেব। তারপর হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মুখে মিহি পেস্ট তৈরি করে নিচ্ছে। আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়াটার চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া, এক চা চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি, এক চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার অন্য একটি মিক্সিং বোলে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আস্ত জিরা, এক চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি, কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে মোটামুটি পাতলা একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিতে হবে, যাতে করে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে। এই ব্যাটার খুব বেশি পাতলা করা যাবে না, আবার ঘন করাও যাবে না। এই তো আমার ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন এর মধ্যে কোয়াটার চা চামচ পরিমাণ বেকিং সোডা, দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। বেকিং পাউডার এবং ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি বড়ির উপর দুইটি বাসি রুটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল রুটি বানিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এখান থেকে একটি রুটি নিয়ে এর উপর অর্ধেক পরিমাণ আলুর মিশ্রণ দিয়ে দিচ্ছি। চামচ কিংবা হাত দিয়ে রুটির উপর খুব ভালো করে লাগিয়ে নিচ্ছে। সম্পূর্ণ রুটির উপর আলুর মিশ্রণ খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। সম্পূর্ণ রুটির উপর আলুর মিশ্রণ ভালো করে লাগিয়ে নিয়েছে। তারপর হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছে। এতে করে আলুটা রুটির সাথে সেট হয়ে যাবে। একইভাবে আরেকটি রুটির উপর আলুর মিশ্রণ লাগিয়ে নিয়েছে। এবার রুটিটাকে আমি ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। প্রথমে একটি কাটার নিয়ে রুটিটাকে আমি দুই ভাগ করে নেব। তারপর আবারও কয়েকটি ভাগে কেটে ট্রায়াঙ্গেলের মতো শেপ দিয়ে নিচ্ছি। তারপর প্রত্যেকটি নাস্তা আলাদা করে নিতে হবে। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। নাস্তাগুলো ভাজার জন্য চুলে একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এখন আগে থেকে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে একটি নাস্তা দিয়ে খুব ভালো করে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এ সময় চুলাটা স্লোতে রাখতে হবে। এভাবে একে একে সবগুলো নাস্তা ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলে ছেড়ে দিতে হবে। এভাবে একে একে কয়েকটি নাস্তা আমি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি।
এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নিতে হবে, তাই একে একে ব্যাটারের মধ্যে ডিপ করে তারপর গরম তেলে দিয়ে দিচ্ছি। এগুলোকেও একইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন তেল ছেঁকে নাস্তা প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাস্তা একে একে ভেজে নিয়েছি, দেখুন দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এখানে বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।